অলঙ্কার নিয়ে আলোচনা শুরু করেছিলাম, এবং প্রথম যে আলোচনাটি অলঙ্কার নিয়ে করেছি সেখানে বলেছিলাম যে অলঙ্কার বিষয়টিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে শব্দালঙ্কার, একটা হচ্ছে অর্থালঙ্কার। শব্দের ধ্বনিরূপকে আশ্রয় করে যে অলঙ্কার সেটা বলেছিলাম শব্দালঙ্কার, এবং অর্থের উপর নির্ভরশীল যে অলঙ্কার সেটা বলেছিলাম অর্থালঙ্কার। অর্থাৎ শব্দের ধ্বনিরূপকে নিয়ে যাবতীয় যা কিছু অলঙ্কার সেটা হচ্ছে শব্দালঙ্কারের মধ্যে পড়ে, যেটা অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, যা আমাদের এই চারটি নিয়ে আলোচনা করা হয়েছিল। এবং আজকে আলোচনা করব অর্থালঙ্কার নিয়ে, অর্থাৎ যে অলঙ্কার অর্থের ওপর নির্ভরশীল, অর্থাৎ অর্থের যে বোধগম্যতা তার ওপরেই নির্ভর করে এই অলঙ্কার বিভিন্নভাবে আমাদের সামনে আত্মপ্রকাশ করে। তার আগে চারটি বিষয় আমাদের জেনে রাখতে হবে। যেমন এক নম্বর হচ্ছে উপমেয়। উপমেয় হচ্ছে যাকে তুলনা করা হয়, উপমান যার সাথে তুলনা করা হয়। তুলনাবাচক শব্দ বা সাদৃশ্যবাচক শব্দ বলতে বোঝায় যে শব্দগুলো দিয়ে এই যে উপমান এবং উপমেয় এই দুয়ের ভেতরে সাদৃশ্য বোঝানো হয়। আর সাধারণ ধর্ম হচ্ছে সেই ধর্ম যে ধর্ম উপমান এবং উপমেয় অর্থাৎ যাকে তুলনা করা হচ্ছে এবং যার সাথে তুলনা করা হচ্ছে উভয়ের ভেতরেই থাকবে, এবং এই ধর্ম দিয়েই কিন্তু উভয়ের মধ্যে মধ্যে একটা সাদৃশ্য রচিত হবে। তাহলে অর্থালঙ্কার বোঝার আগে, অর্থালঙ্কার পড়ার আগে আমাদের উপমান, উপমেয়, তুলনাবাচক শব্দ বা সাদৃশ্যবাচক শব্দ এবং সাধারণ ধর্ম এই চারটি বিষয় নিয়ে আমাদের ভালো মতো আলোচনা করে নিতে হবে, মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, নইলে পরবর্তীতে অলঙ্কারগুলো বুঝতে একটু অসুবিধা হবে। এবার আমাদের সিলেবাসে অর্থালঙ্কার কী কী রয়েছে, যেমন আমাদের কী কী মানে অর্থালঙ্কারের তো প্রচুর ভাগ আছে, অর্থাৎ মানে প্রচুর অর্থালঙ্কার আছে। তার ভিতরে আমাদের সিলেবাসে যেগুলো আছে সেটা হচ্ছে উপমা, রূপক, সমাসক্তি, উৎপ্রেক্ষা, ব্যতিরেক, অপন্নতি আর অতিশয়োক্তি। আমি আজকে এই মুহূর্তে উপমা শুরু করছি। উপমা, উপমা একটি অর্থালঙ্কারের ভাগ, এবং উপমা হচ্ছে কি না স্বভাব ধর্মে বিজাতীয়। স্বভাব ধর্মে বিজাতীয় মানে কি, এমন দুটি বস্তু যেগুলোর স্বভাবগতভাবে কোনো মিল নেই, এমন দুটো বস্তুর ভেতরে বা পদার্থের ভেতরে যদি সাদৃশ্য বা সাম্য দেখানো হয় একটা কোনো বাক্যের মধ্যে দিয়ে, তখন যে অলঙ্কারটা আমাদের সামনে আসে বা যে অলঙ্কারের মধ্যে দিয়ে সেই বিষয়টিকে ঘটানো হয় সেটাই হচ্ছে উপমা। যেমন রক্তের মতো রাঙা জবা ফুল, এই বিষয়টির এই কথাটি, এই কথাটির মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম যে দুটো লাল রঙের জবা ফুলের কথা বলা হচ্ছে। কি করে বুঝলাম? রক্তের মতো রাঙা জবা ফুল। আমরা স্বাভাবিকভাবে এই লাইনটি একবার পড়লেই আমাদের মাথায় আসে রক্তের মতো রাঙা জবা ফুল, মানে রক্ত একটা বিষয়, জবা ফুল একটা বিষয়, দুটো সম্পূর্ণ আলাদা বিষয়, দুটো বিসদৃশ্য বিষয়, দুটোর ভেতরে কোনো স্বভাবগত কোনো মিল নেই। কিন্তু কোথা দিয়ে আমরা মিল রচনা করছি না, রক্তও লাল হয়, জবা ফুলও লাল হয়, তো সেদিক থেকে আমরা এই রাঙা যে বিষয়টি, লাল যে বিষয়টি, সেই বিষয়টা দিয়ে আমরা কিন্তু এই দুটোর ভেতরে মিল করছি। যদিও এই বাক্যটার ভেতরে কিন্তু যে দুটো পদার্থ অর্থাৎ একটা রক্ত এবং একটা জবা, দুটোই কিন্তু সম্পূর্ণভাবে বিজাতীয় পদার্থ। এর ভেতরে আমরা এই যে আলোচনা করলাম উপমেয়, উপমান, সাদৃশ্যবাচক শব্দ এবং সাধারণ ধর্ম, সেই বিষয়টা বলি। যেমন এখানে উপমেয় কি বলেছিলাম, যে যাকে তুলনা করা হয়, তো রক্তের মতো রাঙা জবা ফুলে আমরা কাকে তুলনা করছি, না জবা ফুলকে তুলনা করছি, অর্থাৎ এখানে উপমেয় হচ্ছে জবা। রক্তকে আমরা বলতে পারি যার সাথে তুলনা করছি, তাহলে রক্তের মতো বলেছি, তার মানে রক্ত হচ্ছে এখানে উপমান। সাদৃশ্যবাচক শব্দটা, সাদৃশ্যবাচক শব্দটা কি, রক্তের মতো রাঙা জবা ফুল, তাহলে মতো, মতো হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ, আর সব থেকে শেষে থাকছে রাঙা বা লাল, অর্থাৎ এর রঙটা হচ্ছে এদের সাধারণ ধর্ম, রক্তেরও রং লাল, জবা ফুলেরও রং লাল, সেই জন্য এটিকে বলা একটি উপমা, অর্থাৎ এটি একটি উপমা অলঙ্কারের প্রকৃষ্ট উদাহরণ। এবার এই উপমা অলঙ্কারটিকে আমরা বেশ কিছু ভাগে ভাগ করতে পারি। যেমন পূর্ণপমা, পূর্ণপমা মানে কি, পূর্ণভাবে, পূর্ণ উপমা, এই তো ভাগটা দাঁড়ায়। পূর্ণপমা মানে পূর্ণপমা বিষয়টা কি, এই যে যে উপমা অলঙ্কারের মধ্যে উপমেয় অর্থাৎ যাকে তুলনা করা হচ্ছে, উপমান অর্থাৎ যার সাথে তুলনা করা হচ্ছে, তুলনাবাচক শব্দ
এবং সাধারণ ধর্ম এই চারটি উপস্থিত থাকে, তখন সেটাকে আমরা বলি পূর্ণপমা অলঙ্কার। যেমন উদাহরণ হিসাবে রক্তের মতো রাঙা জবা ফুল, এটাকে আমরা আলোচনা করে দেখাতে পারি যেভাবে আমি আলোচনা করে বললাম। আরেকটি অলঙ্কার হচ্ছে লুপ্তপমা। লুপ্তপমা বিষয়টি কি? লুপ্তপমা থেকে নামটা থেকে আমাদের কাছে বোঝা যাচ্ছে যে কিছু একটা বিষয় লুপ্ত থাকবে। এবার কোন বিষয়টি লুপ্ত থাকতে পারে? না, এই যে উপমেয় অর্থাৎ যার সাথে তুলনা করা যায় সেটা কখনো লুপ্ত থাকে না, কারণ সেই বিষয়টি না থাকলে কখনোই সেই মানে যার সাথে তুলনা করছি সেই বিষয়টি যদি অনুপস্থিত থাকে তাহলে অলঙ্কার কোনোভাবে প্রতিষ্ঠিত হবে না। উপমেয় অর্থাৎ যার সাথে তুলনা করা হয় সে উপস্থিত থাকবে, তাছাড়া যে বাকি অঙ্গগুলো অর্থাৎ যা মানে যেটা মানে যার সাথে তুলনা করা হচ্ছে অর্থাৎ উপমান বা তুলনাবাচক শব্দ বা সাধারণ ধর্ম, এই বিষয়গুলো কিন্তু অনুপস্থিত কোনোটা থাকতেই পারে, সেটাকে বলা হয়েছে লুপ্তপমা। যেমন একটা উদাহরণ দিচ্ছি, রঞ্জিত মেঘের মাঝে তুষার ধবল তোমার প্রাসাদ সৌধ, এই বিষয়টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি উপমেয় কি, অর্থাৎ কাকে তুলনা করা হচ্ছে? প্রাসাদ সৌধকে তুলনা করা হচ্ছে। উপমানকে? না, তুষার বরফ, বরফের সঙ্গে প্রাসাদ চৌধুরীকে তুলনা করা হচ্ছে। সাধারণ ধর্ম কেন এই প্রাসাদ চৌধুরী এবং এই তুষারকে এক করে আমরা দেখলাম, কেন কি কোন ধর্মের জন্য? না, ধবল, দুটোই সাদা। কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে কোনো সাদৃশ্যবাচক শব্দ যেমন মত বা যেন বা সম, এ সমস্ত কিন্তু কিছু নেই। অর্থাৎ লুপ্তপমা অলঙ্কার হতে গেলে যে বিষয়টি বললাম যে উপমেয় থাকবেই, আর এই উপমান সাধারণ বা ধর্ম বা সাদৃশ্যবাচক শব্দ বা তুলনাবাচক শব্দের কোনো না কোনোটি অনুপস্থিত থাকতে পারে, তাহলে এই বিষয়টি লুপ্তপমা অলঙ্কারের একটি উদাহরণ। এরপরে একটি অলঙ্কারের আলোচনায় যাব, সেটা হচ্ছে মালোপমা। এই উপমারই আরেকটি ভাগ, সেটি হচ্ছে কি, এখানে সবসময় উপমেয় থাকবে একটি কিন্তু উপমান একাধিক থাকবে। কেমন? যেমন দুধের মতো, মধুর মতো, মদের মতো ফুলে বেঁধেছিলাম তোরা। তাহলে এখানে বেঁধেছিলাম তোরা অর্থাৎ তোরাকে তুলনা করা হচ্ছে, অর্থাৎ এখানে উপমেয় কিন্তু হচ্ছে তোরা। আর কিসের কিসের মতো বেঁধেছিলাম অর্থাৎ কার কার সঙ্গে তুলনা হচ্ছে এখানে? দুধের মতো অর্থাৎ দুধের সঙ্গে, মধুর মতো অর্থাৎ মধুর সঙ্গে, মদের মতো অর্থাৎ মদের সঙ্গে তুলনা হচ্ছে। তাহলে একটি বিষয় তোরা, সেটি যথাক্রমে দুধ, মধু এবং মদের সঙ্গে তুলনা করা হলো, অর্থাৎ উপমেয় একটি কিন্তু উপমান এখানে কিন্তু একাধিক। এটি মালোপমা অলঙ্কারের একটি উদাহরণ। এর পরবর্তীতে আমরা যাচ্ছি, পরবর্তী অলঙ্কারে যাচ্ছি অর্থাৎ অলঙ্কারে যাচ্ছি, সেটা হচ্ছে রূপক অলঙ্কার। রূপক অলঙ্কার হচ্ছে উপমেয়র সাথে যখন উপমানের অভেদ কল্পনা করা হয়। অভেদ মানে কি? অভেদ মানে যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, অর্থাৎ একটা কাল্পনিকভাবে ভেদাভেদ যাতে না থাকে এমনভাবে একটা কাল্পনিকভাবে অভেদ আরোপ করা হবে যে অলঙ্কারের মধ্যে দিয়ে, সেটাকে বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে রূপক অলঙ্কার। যেমন অশান্ত আকাঙ্ক্ষা পাখি মরিতেছে মাথা ঘুরে পঞ্জর পিঞ্জরে। এই যে আকাঙ্ক্ষা পাখি, এখানে আমরা বুঝতেই পারছি আকাঙ্ক্ষা অর্থাৎ ইচ্ছে এবং পাখি দুটো কিন্তু কখনোই এক বস্তু নয়, অথচ মানে আকাঙ্ক্ষা রূপ পাখি এই বিষয়টিকে অর্থাৎ আমাদের মনের ইচ্ছেটা পাখির মতো এই বিষয়টিকে বলার জন্য কিন্তু আকাঙ্ক্ষা পাখি কথাটি বলা হয়েছে, কিন্তু কোনোভাবেই কিন্তু আকাঙ্ক্ষা সম পাখি বা আকাঙ্ক্ষার মতো পাখি এই বিষয়টি কিন্তু বলা হচ্ছে না, বা পাখির মতো আকাঙ্ক্ষা বা পাখির সম আকাঙ্ক্ষা এই সম বা মতো এই সাদৃশ্যবাচক শব্দ কিন্তু বলাই হচ্ছে না, বলা হচ্ছে আকাঙ্ক্ষা পাখি। অর্থাৎ কল্পনা দিয়ে আকাঙ্ক্ষা এবং পাখির ভেতরে একটা অভেদ আরোপ করা হচ্ছে, অর্থাৎ আকাঙ্ক্ষা এবং পাখি দুটো আলাদা বস্তু, দুটোর ভেতরে সদৃশ্য একরকম, যেহেতু ওটাও উড়ে বেড়াতে পারে আমার আকাঙ্ক্ষা পাখি উড়ে বেড়াতে বলে এক করা হচ্ছে সেটা নয়, সম্পূর্ণভাবে আকাঙ্ক্ষা পাখি, অর্থাৎ আকাঙ্ক্ষা এবং পাখির ভেতরে কোনো ভেদাভেদ নেই, লেখক এইভাবেই আমাদের সামনে কিন্তু বিষয়টিকে তুলে ধরলেন। সুতরাং রূপক অলঙ্কারের এটি বৈশিষ্ট্য যে উপমেয়র সাথে অর্থাৎ যার সাথে তুলনা করা হচ্ছে উপমান,
এবং যাকে তুলনা করা হচ্ছে তাকে বলছে উপমেয়। এই উপমান এবং উপমেয়ের ভেতরে একটা অভেদ কল্পনা করা হচ্ছে, কাল্পনিকভাবে একটা অভেদ আরোপ করা হচ্ছে, এবং সেটি যে অলঙ্কারের মধ্যে দিয়ে করা হচ্ছে সেটাকে বলা হয়েছে রূপক অলঙ্কার। এবার পরবর্তী অলঙ্কারে যাচ্ছি, সেটা হচ্ছে উৎপ্রেক্ষা অলঙ্কার। উৎপ্রেক্ষা অলঙ্কার কি? উৎপ্রেক্ষা অলঙ্কার হচ্ছে উপমেয়কে উপমান বলে যখন সন্দেহ হয় তখন সেটা বলা হয় উৎপ্রেক্ষা অলঙ্কার। অর্থাৎ উপমেয়কে মানে যাকে তুলনা করা হচ্ছে এবং উপমান বলে অর্থাৎ যার সাথে তুলনা করা হচ্ছে সেইটা বলে যদি মনে হয়, অর্থাৎ যেমন একটা উদাহরণ দিচ্ছি, মনে লাগিয়াছে আঁখি শ্রাবণ কাঁদে না আমি কাঁদি। এই যে শ্রাবণ কাঁদে না আমি কাঁদি, এখানে কিন্তু আসলে শ্রাবণের যে অঝোর বর্ষণ এবং আমি এখানে অঝোর ধারায় অশ্রু বর্ষণ, এই বিষয়টির মধ্যে কিন্তু একটা সাদৃশ্য আনার চেষ্টা করা হয়েছে। কিন্তু এই যে শ্রাবণ কাঁদে না আমি কাঁদি, অর্থাৎ কোথাও একটা সন্দেহ যাচ্ছে মনে যে এটা কি শ্রাবণ, এটা কি শ্রাবণের বর্ষণ ধারা না আমার অশ্রু ধারা, শ্রাবণ কাঁদছে না আমি কাঁদছি, শ্রাবণ না আমি। তাহলে এখানে কিন্তু উপমেয় কি অর্থাৎ যাকে তুলনা করা হচ্ছে, কাকে তুলনা করা হচ্ছে, শ্রাবণ কাঁদে না আমি কাঁদি, উপমান যার সাথে তুলনা করা হচ্ছে, অর্থাৎ আমাকে এখানে শ্রাবণের সাথে তুলনা করা হচ্ছে। কিন্তু এমনই একটা অবস্থা হয়েছে যে এখানে যে উপমেয় অর্থাৎ যে হচ্ছে উপমেয় শ্রাবণ কাঁদে না আমি কাঁদি, এখানে উপমেয় হচ্ছে যাকে তুলনা করা হয় অর্থাৎ আমি, যার সাথে তুলনা করা হলো সে হচ্ছে শ্রাবণ। অর্থাৎ কোনোভাবেই এখানে শ্রাবণ কাঁদছে না আমি কাঁদছি এটার সন্দেহ তৈরি হয়ে যাচ্ছে, এবং উপমেয়কে অর্থাৎ আমাকে কোথাও একটা উপমান বা শ্রাবণ বলে মনে হচ্ছে, তাই এটাকে আমরা বলছি উৎপ্রেক্ষা অলঙ্কার। এর পরের অলঙ্কার হচ্ছে ব্যতিরেক অলঙ্কার, তারপরে আছে সমাসক্তি অলঙ্কার, তারপরে আছে অপনতি অতিশয়োক্তি। এই চারটি অলঙ্কারের আলোচনা পরবর্তী যেদিন আবার আলোচনা মানে এই বিষয় নিয়ে আলোচনা হবে সেদিন ওই বিষয় চারটি নিয়ে আবার আলোচনা করব। আজকে যেটুকু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে অর্থালঙ্কার আমরা কাকে বলি, এবং অর্থালঙ্কারের যে যে ভাগ যে মানে যে যে চারটি বিষয় আমাদের মনে রাখতে হবে অর্থালঙ্কারের ক্ষেত্রে, সেটা হচ্ছে উপমেয়, উপমান, তুলনাবাচক শব্দ এবং সাধারণ ধর্ম, সেই চারটি বিষয় নিয়ে আলোচনা করা হলো। এবং তারপরে বোঝানো হলো উপমা অলঙ্কার আলোচনা করা হয়েছে, রূপক অলঙ্কার আলোচনা করা হয়েছে, এবং উৎপ্রেক্ষা অলঙ্কার আলোচনা করা হয়েছে। আপাতত এই তিনটি আলোচনা করা হয়েছে, পরবর্তী ক্লাসে আমরা আরও চারটি আলোচনা করব, সেটা হচ্ছে ব্যতিরেক, সমাসক্তি, অতিশয়োক্তি আর অপনতি। থ্যাংক ইউ।